হ্যালো স্টুডেন্টস পুঁথে আমার ইউট্যুব চ্যানেল স্টি রুম আপনার স্বাগত পিলা মানে এই ভিডিওরে আমি দেখিবা দেখবা তোমার যে টেবুলেসন রয়েছে নাইন ক্লাস আপ টেন্থ ক্লাসে যেটা কু বেস করি তোমার যে মার্কিং সিষ্টম দিয়ে যাব তাপূর্ তোমার মার্কিং সিষ্টম কমিটি রহবো কোণ সেইটা অলরেডি ভিডিও দিয়েসারি আজ সকালে তুমি যদি তাকে দেখি নাও তার লিঙ্ক ডেসক্রিপশন দিই তুমি যাই দেখিপার ঠিক তো তোমার যের হিসাবে তোমার স্কুল তোমার মার্কগুলো মগা যাই এই রেজিষ্টার হিসাবে তুমি দেখি যেমন এই রেজিষ্টরটি সেই রেজিস্টার হিসাবে মার্ক মগা যাই তো ভালসে বুঝবা এবং তাস্ত তোমার যে ডেট লাইন রয়েছে কেউ ডেটে কম হব এবং কেউ তারিখে তোমার রিজল্ট বাহার সেইটা বোর্ড তরফ সূচিত করা যাই রয়েছে অফিসিয়াল নোটিফিকেসন তো সেটা কু আমি देखा बुझा मत तो आरंभ करीडियो को चैनल को सब्सक्राइब करनता निवेश सब्सक्राइब करन जो भी तुमक सब इनफर्मेसन स्टडी रिलेटेड सब भिडियो गुड़िक मिल जाव ठीक अच्छे तो दीवामें देखा टेबुलेसन रजिस्टर फर अफ क्लास आईएक्स स्टूडेंट्स फर दिजन টু থাউজেন্ড নাইনটিন টু টোয়েন্টি মানে এবার যে দশম পরীক্ষার উত্তীর্ণ বা দশম পরীক্ষা দিয়ে থে সেই নাইন ক্লাসর যেটা এটি প্রিপেয়ার করাছি দেখ তোমার প্রথমে স্কুল নেম আোড দিয়ে যাব এটি তাপরে মেটর স্কুল যে প্রস্তুত করা তার কোড এটি দিয়ে যাব নেক্স ডিস্ট্রিক্ট নেম তোমার যে ডিস্ট্রিক্ট বি সেইটা এটি যাব তাপরে দেখি সিরিয়াল নম্বর এক দুই তিন তাৰপৰা ৰোল নম্বৰ এছাইন বাই বোৰ্ড তুমি যি বোৰ্ড তৰফু ৰোল নম্বৰটাই মিলিছে সেই ৰোল নম্বৰটাক এই লেখিব সেইটা হোৱেত তোমাৰ পাখে নথি পাৰে কিন্তু তোমাৰ স্কুলে সেই চিষ্টম ৰ স্কুল তুমি জানি পাৰিব যে তোমাৰ ৰোল নম্বৰ কণ ৰ তো সেইটাই কেমি হৈ পাৰিব এই ৰ

নেক্সট সেকেন্ড লাঙ্গুয়েজ ইংলিশ থার্ড লাঙ্গুয়েজ হিন্দি ম্যাথ হিন্দি সংস্কৃতি এটা দিয়ে দিয়ে যার্ড লাঙ্গুয়েজে ম্যাথ জেনে সাইন্স আোসিয়াল সাইন্স এই ছটা সবজেক্টে যে কোনো মার্ক তুমি যা রক্ষিছ নাইন ক্লাসে তোমার স্কুল রেজিস্টারে সেটা রয়েছে সেটা এটি দিয়ে যাব নট তোমর মার্কস মার্কিন আনুয়াল এক্সাম আনুয়াল একজামে তুমি কে মার্ক রিখি শহে রেটা এটি মেনসন করা লাস্ট পার্টটা বুঝো এটা হচ্ছে মেইন যে ফাইন্ড আউট দ্য সবজে ওয়াইজ হাইস্ট মার্ক সেকোর্ড বাই দ্য ক্যাডেট এবং ক্লাস এক্স একজেনশন হাফ ইয়ারলি অ্যান্ড আনুয়াল দিজ মার্কস ওইলবি অপলোডেড অনলাইন তোমার কোথাও হাফ ইয়ারলি আয়ারলি মধ্যে দুইটি জায়গায় কেতো মার্ক তুমি টোটালি মানে কেউ সবজেক্ট্র যে সবজেক্ট হো ধি তো জু যে সবজেক্টরে অধিকা মার্ক রক্ষিছ যে ইয়ারলি হোক কিংবা হাফ ইয়ল হো যদি তোমার হাফ ইয়ারলি তোমার পঞ্চাবন রয়েছে ইয়ারলি পচাশ রয়েছে তাহলে তোমার কনসডর করাতে পঞ্চাবন কনসিডর করা তোমার সবুাক সবজেক্টর এটি হায়ষ্ট মার্ক যা সেটা এটি লিখি দিয়ে যাব ঠিক আছে সেটা কিন্তু তোমার কনসিডর করা রিজল্টায় এটা গোটে বহুত বড়িয়া জিনিস নেক্সট এটা বুঝি গল তোমে নাইন ক্লাসর যে নেক্সট আমি দেখবা টেন ক্লাশ্রেজিষ্টর কমিটি কম ভর টেন্থ ক্লাছ চেম প্ৰেছ স্কুল নেম মেণ্টৰ স্কুল নেম ডিষ্ট্ৰিক্ট নেম ৰব এতিয়া দেখি পাৰ তুমি টেন্থ ক্লাছ নেক্সট তোমাৰ এই ৰোল নম্বৰ লেখা যাব কাণ্ডিডেট নেম লেখা যাব তোমাৰ যদি অশী মাৰ্ক হৈছিলেণ্ড প্ৰাইট্ট টেষ্ট এইটোৱ ফাৰ্ষ্ট প্ৰাইটিছ টেষ্টটো এইযাও নাই কি তোমাৰ যি প্ৰি বোৰ্ড হৈছিল এই কালকুলেলেচন কুনি যাওঁ নাই তো এই তোমাৰ যি ছেকেণ্ড প্ৰাইটিছ টেষ্ট অশী মাৰ্ক হৈছিল সেই তুমি কেতিয়া কেতিয়া আনিছ সব এই লেখা যাব নেক্সট তোমাৰ যি থাৰ্ড প্ৰাইটিছ টেষ্ট অশী হৈছিল লেখা যাব তোমাৰ যি অশী মাৰ্ক হৈছিল ফ'ৰ্থ প্ৰাক্ট টেষ্টে সেইটাই মেনচন কৰা বহুত ভাল কৰিা টেষ্ট গুড়িক কোনো টেনচন নেবাৰ নাই তোমাৰ মাৰ্ক ভাল আচিব এই মধ্যমৰ যি ৰ হায়েষ্ট মাৰ্ক সেইটাক হি কনচিডৰ কৰা এই টেবুলেচনটো তুমি ভালসে বুজি চাৰি থাকে আমি দেখা তোমাৰ যি চেডুল অফ আিভিট ঠিক আছে যি চেডুল অফ আমি ক'দিন ক' তোমাৰ কৰাব বোৰ্ড তৰফু এনাওছ কৰি দিয়া হৈছিল আৰু ৰিজল্ট কেহিব সেইটা আনাওন্স হৈছিল দেখ চবমিছন অফ ডি ফিল্ড ইন টু কপিজ অফ দ ট টি ইয়াৰ ইন দ ফৰ্ম ব'ৰ্ড ৱিত দ হেডমাষ্টৰ অফ মেণ্টাৰ স্কুল বাই দ হেডমাষ্টৰ অফ আটাচৰি স্কুল মানে কম কৰবে পদৰ পাঁচ সুদ্ধা সবু স্কুলৰ হেডমাষ্টৰ মানে কোম করবে মেণ্টর স্কুল হেডমাস্টর সহ মিশিকি সে যে সবমিট করবে দুটো কপি টিআর বা টেবল রেজার যেটা তোমার দেখাইলি ঠিক আছে সেটা পনের পাঁচ সুদ্ধা সে দাখল করবে নেক্স ওয়ান কপি অফ টিআর এট ওয়ান এজুকেশন অফিসার বাই দ্যড়ড মাটার অফ স্কুল ফর ভেরফিকেসন অ্যান্ড কন্ট্রা সিগনেচর কাউটার সিগনেচর তো হয়ে যাবি না যে টিআর গোটে কপি কাকু দিয়ে না আমার ডিস্ট্রিক্ট এজুকেশন অফিসর দিয়ে যাব সি সেটি ভেফিকেসন করবে কো তিখ দিন ষোলো পাঁচ দুই হাজার নেক্সট অফ টেবুলেশন বাই ডিষ্ট্রিক্ট এজুকেশন অফিসার অফ হেডমস্টর অফ মেটর স্কুল এটা কোটে হব একুশ তিখে আমার যে ডিস্ট্রিক্ট এজুকেশন অফিসার স্কুল হেডমাস্টার সেটাকে ভেফিকেসন করবে নস্ট দেখবে আপনার ডেট লাইন আমার দেখ তাপরে হব অপলোডিং অফ মার্কস বাই হেডমাস্টর অফ মেটর স্কুল ক'ৰ তাৰিখ দিন হ'ব ফ্ৰম চবিছ পাঁচ ৰু একত্ৰিছ পাঁচ চাবিছ ৰ একত্ৰিছ তাৰিখ সুধা সেনে মাৰ্ক গুড়িক যি আমাৰ ডিক্লেয়াৰ কৰাব সেই মাৰ্ক কু অপল'ড কৰিবলাইনৰে কি হেডমষ্টৰ অফ মেণ্ট্ৰ স্কুলৰ হেডমাষ্টৰ কৰ নেক্সট পাঁচ নম্বৰ চব্মিছন অফ টেবুলেচন ৰেজৰ ডলিক কাউণ্টৰ চাইন বাই দা ডিষ্ট্ৰিক্ট এজুকেচন অফিচৰ এট দা জোনাল অফিচ অফ বি এছ চি ওড়িশা বাই দ হেডমষ্টৰ অফ মেণ্টৰ স্কুল মানে মেণ্ট্ৰ স্কুলৰ হেডমাষ্টৰ যি টেবুলেচন ৰেজিষ্টৰটা চাইন হৈ থাকিব

অল এগামছন সব একজামিচনৰ পব্লিকেশ্যন অফ ৰিজল্ট কে ৰখা তিৰিছ ছাৰ একৈছ সুদ্ধা ৰখা হ'ল তাৰ পূৰ্বৰ বি বাহি যাই পাৰে কিন্তু তাৰপৰা হ'ব নাই ত' তিৰিছ দজাৰ একৈশ সুদ্ধা তোমাক ৰিজল্ট মিলিব ভাবিছোঁ তোমাৰ যি টেবুলেচন ৰেজিষ্টৰ আও ডেট লাইন বিষয়ে সব কিছু ক্লিয়াৰ হৈ যায় তোমাৰ ডাউটছ গুড়িক আউ যা কিছু ডাউটছ ৰ কিছু যদি তুমি ডাউট অঁ ত'লে তুমি পচাৰি পাৰিব কমেণ্ট বক্সৰে নিহতি ভাৱে মই তাক ক্লিয়াৰ কৰিব চেষ্টা কৰি ধন্যবাদ